আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এই প্রত্যাশা নিয়েই শুরু করছি আজকের ক্লাস। আমরা প্রতিদিনই অনেক ধরনের কাজ করি, তো সেখান থেকে সকালবেলার কাজগুলি নিয়ে আমি আজকে কিছু বাক্য গঠন করেছি। মারুতিন জুমাতা, অর্থাৎ আমার সকালের রুটিন, সকালবেলা যে কাজগুলি করা হয়, একেবারে কমন কিছু কাজ নিয়ে আমি কিছু বাক্য গঠন করেছি, আর এগুলিই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন তাহলে দেখা যাক। এখানে কিছু শব্দার্থ আছে এবং কিছু বাক্যের অংশ আছে, ছোট ছোট অংশ, যেটা আমাদের কাজে লাগবে যে কোনো বাক্য গঠন করার ক্ষেত্রে। এইভাবে যদি আমরা মুখস্থ করে রাখি, যেমন এখানে আছে জে ম হেভেই, রেভেই এসেছে রেভেইয়ে ভার্ব থেকে, এখানে কনজুগেট করে ব্যবহার করা হয়েছে। জ এর জন্য হয়েছে রেভেই। আসিজর, ছয়টা। জুমাতা, সকাল বা সকালে। তাহলে আমরা এই ছোট ছোট অংশগুলি মিলিয়ে একটা বাক্য গঠন করতে পারি। জম হেভেই আসিজ জুমাতা, জম হেভেই আসিজ জুমাতা, আমার ঘুম ভাঙে সকাল ছয়টায়। অসুইত অর্থ তারপর, আর এখানে হলো জম লেভ, এখানে ছিল জম হেভেই, এখানে হলো জম লেভ, আমি উঠি। রেভেই হলো যে ঘুমটা ভাঙা, আর উঠি হলো একদম, আমরা কিন্তু ঘুম ভাঙার পরেও বিছানায় শুয়ে থাকতে পারি, তাই না? আর লেভ হলো একেবারে উঠে পড়া। তাহলে অসুইত অর্থ তারপর, জম লেভ অর্থ আমি উঠি। তাহলে বাক্যটা কি হবে? অসুইত জম লেভ, তারপর আমি উঠি। অসুইত, অসুইত, অসুইত জম লেভ, তারপর আমি উঠি। এখানে হলো জভে, আমি যাই। এই ভেটা আসছে কোথেকে? আলে ভেব থেকে। জয়ের জন্য কনজুগেট করে ভে লিখতে হয়েছে। জভে আমি যাই। তো এখানে আছে ও তোয়ালেত, এখানে তোয়ালেত কিন্তু একটা প্লুরিয়াল অর্থাৎ বহুবচন শব্দ, এই জন্য ও বসেছে। আর ফরাসিতে টয়লেটকে সবসময় কিন্তু বহুবচন হিসেবেই বলা হয়। জভে ও তোয়ালেত, জভে ও তোয়ালেত, জভে ও তোয়ালেত, আমি টয়লেটে যাই। এখানে তোয়ালেত শব্দটা বহুবচনের আছে, এই জন্য এখানে একটা এস বসেছে আর তোয়ালেতের আগে ও বসেছে। এখানে আছে জম লাভ, আমি আমার ধুই। লো ভিজাজ, লো ভিজাজ অর্থ মুখ। জম লাভ লো ভিজাজ, জম লাভ লো ভিজাজ, জম লাভ লো ভিজাজ, আমি মুখ ধুই। এখানেও জম ভ্রস লে দঁ, দাঁত গুলি, যদি আমি একেবারে শব্দগত অর্থ এখানে লিখতে যাই তাহলে এখানে লিখতে হবে দাঁত গুলি। জম ভ্রস লে দঁ, আমি দাঁত মাজি। জম ভস লে দঁ, জম ভস লে দঁ। তো ফরাসিতে দাঁতের বহু বচন বলতে হয়, যেহেতু অনেকগুলি দাঁত মাজতে হয় সেজন্য এখানে একটা এস বসাতে হয় আর দঁর আগে লে বসাতে হয়, অর্থাৎ প্লুরিয়ালে বলতে হয়। আমরা পরবর্তী বাক্যটা দেখি, এখানে কি আছে? জ প্রেপাহ, আমি তৈরি করি। প্রেপাহ অর্থ হলো তৈরি করা, ম অর্থ আমার, প্রীতি দুজনে অর্থ সকালের নাস্তা। তাহলে আমরা একসাথে বাক্যটা কিভাবে সাজাবো? জ ফেপাহ ম প্রীতি দুজনে, জ ফেপাহ ম প্রীতি দুজনে, আমি আমার সকালের নাস্তা তৈরি করি। এখানে কি আছে? জ হ, আমি নেই। আমরা ফন্দ ভ্যাব থেকে এখানে কনজুগেট করেছি জ ফ, যদি সরাসরি অর্থ করি তাহলে হয় আমি নেই। আর ম অর্থ তো আমার, একটু আগে দেখলাম, আর প্রীতি দুজনে সকালের নাস্তা। জ ফ ম প্রীতি দুজনে, আমি আমার সকালের নাস্তা খাই। এখানে আছে জ ফ, শব্দটার সরাসরি অর্থ করলে দাঁড়াবে আমি নেই। তো বাংলায় আমরা বলি সকালের নাস্তা খাই, আর ফসেতে বলে সকালের নাস্তা নেই। এখানে আছে জম পেন, আমি আঁচড়াই। পেন অর্থ আঁচড়ানো, আমি আমার আঁচড়াই। আর এখানে কি আছে? লে শুভ, লে শুভ চুলগুলি। জম পেন লে শুভ, জ ম পেন লে শুভ, জম পেন লে শুভ। এখানেও শুভ বহুবচনের জন্য একটা ইক্স যোগ করতে হয়েছে আর শুভর আগে লে বসেছে। যদি সরাসরি অর্থ করতে যাই তাহলে বলতে হবে আমি চুলগুলি আঁচড়াই। জম মাকি, আমি মেকআপ করি। জ ম মাকি, মা কি মাকি, জম মাকি, আমি মেকআপ করি বা সাজুগুজু করি। পুই জ মাবি, তারপর আমি ড্রেস পরি। আমি প্রথমে দেখিয়েছিলাম অসুইত, তারপর এখানে দিয়েছি পুই, তারপর। একটা শব্দ বারবার না বলে একটু চেঞ্জ করে বললে ভালো, তো সেই জন্য আমি এখানে পুই দিয়েছি। পুই অর্থ তারপর। জ মাবি,
এখানে ছিল ম ম থেকে অ বাদ দিয়ে আপস্তব বসাতে হয়েছে কারণ হলো এখানে একটা আশ আছে এখানে আশ অথবা ভয়েল লিথ থাকলে এই ম থেকে অটাকে বাদ দিয়ে আপস্তব দিয়ে একসাথে মিলিয়ে পড়তে হয় এখানে হয়েছে মাবি এখানে আবি এ ভার্ব থেকে কনজুগে করে আবি লিখতে হয়েছে পুই জো মাবি তারপর আমি ড্রেস পরি জো মরিভি আসি জো জুমাতা আমার ঘুম ভাঙে সকাল ছয়টায় অসুদ জমল্লেভ তারপর আমি উঠি জবে ও টয়লেট আমি টয়লেটে যাই জম ভস লে দো আমি দাঁত মাজি জম লাভ লো ভিজাজ আমি মুখ ধুই জম ভস লে দো আমি দাঁত মাজি জপে পাখ মো পেতে দেজনে আমি আমার সকালের নাস্তা তৈরি করি জপ মো পেতে দেজনে আমি আমার সকালের নাস্তা খাই জম পেইন লে শোভো আমি চুল আছড়াই জম মাকি আমি মেক আপ করি পুই জম আবি তারপর আমি ড্রেস পরি তো আমি সকালের কাজ হিসেবে এইটুকুই লিখেছি তার পরবর্তী কোনো ক্লাসে আমি সারা দিনের কাজগুলিকেও কিভাবে বলতে হবে সেটাও দেখিয়ে দেব তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ